নদীকে যে বিয়ে করবে, কি আছে তোমার? তোমার বাবার টাকা ছাড়া পারবে আমার মেয়ের এক কৌটো সিঁদুর জোগাড় করে দিতে? এত অহংকার তোমার! সামান্য এই অর্থ আর এই প্রাচুর্যের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে, তা আমার জানা ছিল না। আমি তোমার ছেলে ঠিকই, কিন্তু আমি তোমার কেনা গোলাম নই যে তোমার অন্যায় আদেশ আমাকে মেনে নিতে হবে। মামনি, এই দেখ, তোর জন্য শাড়ি গয়না সব এনেছি। মামনি, সংসারে তোর মা নেই, তাই মায়ের দায়িত্বটাও আমাকে পালন করতে হলো। দেখ, এই দেখ মামনি, কি ব্যাপার? আমার মামুনির চোখে জল। পাপি, তুমি এসব শাড়ি গয়না ফেরত দিয়ে এসো, এ বিয়ে হবে না পাপি। কেন মামুনি, কি হয়েছে? সাগর নদীকে ভালোবাসে পাপি, ও কি বিয়ে করবে? নদী? কোন নদী? যে প্রত্যেক রাতে তুই ঘুমানোর আগে তোর বিছানায় ফুল ছিটিয়ে দিয়ে যেত। হ্যাঁ পাপি, ওই নদী আজ আমার ফুলের বাসনে কাঁটা ছিটিয়ে দিয়ে গেছে। না, অসম্ভব। তুই অশোক কাঙ্গুরীর মেয়ে, তোর বাসরে কেউ কোনোদিন কাঁটা ছিটিয়ে দিতে পারবে না। আমি সাগরকে ভালোবাসি বাপি, ওকে ছাড়া আমি বাঁচবো না। মামুনি, সাগর তোর, তোরই থাকবে। আমি তোর বাবা, তোকে আমি কথা দিচ্ছি, আমার কাছে কিছু চেয়ে কোনোদিন তুই ব্যর্থ হোস নি, সাগরের ক্ষেত্রে তুই ব্যর্থ হবি না। সাগরকে আমি নদীর বুক থেকে জোর করে ছিনিয়ে আনব। আপনাদের হাতটা এত লম্বা কেন? মনে করেছেন আপনাদের অর্থ প্রাচুর্যের এই লম্বা হাত দিয়ে ইচ্ছে করলে গরিবের সুখ দুঃখ ভালোবাসা হাসি খুশিটুকু জোর করে কেড়ে নেবেন? হ্যাঁ দুষ্টুমি, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা তুমি জানো? জানি, এক অহংকারী মেয়ের অহংকারী বাবার সাথে। ড্যাম ইট, শোনো, যদি ভালো চাও তো বলো যে কত টাকার বিনিময়ে তুমি তোমার ওই ভালোবাসাটুকু আমার কাছে বিক্রি করবে। কত টাকা চাই তোমার? ভালোবাসা বাজারে পণ্য নয়, যেটা টাকার বিনিময়ে আমি বিক্রি করব। আর ভালোবাসা কেনার জিনিসও নয় যে আপনি তা ইচ্ছে করলেই কিনতে পারেন। আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনার মাথায় কোনো মগজ নেই। তাই বলছিলাম, আপনি আর কোনো কথা না বাড়িয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। যাব, বেরিয়ে যাব, কিন্তু অশোক গাঙ্গুলিকে অপমান করবার জবাব তোমাকে পেতেই হবে। নদী, নদী, তুই ওদের সঙ্গে লড়াই করে জিততে পারবি না মা? ভয় পেও না মা, বুকে সাহস রাখো, আমার ওই করুণাময়ী মায়ের আশীর্বাদ যদি থাকে তাহলে মানুষের কি সাধ্য আমার প্রেম আমার জীবন থেকে কেড়ে নেবে? শোনো লাহিড়ি, আমার একমাত্র মেয়ে আমার চোখের সামনে তার নিজের চোখের জলে বুক ভাসাবে, দুঃখের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আর তুমি তোমার তোমার একমাত্র ছেলের ভালোবাসা পাবার জন্য নদীকে পুত্রবধূ করে ঘরে তুলে আনবে, তা আমি হতে দেব না। তোমার তোমার এই ঘর বাড়ি আমি আমার পাওনা আদায়ের জন্য নিলামে চড়াবো। এতদিন তুমি আমার বন্ধুত্ব দেখেছো, এবার দেখতে পাবে আমার শত্রুতা, দেখতে পাবে অশোক গাঙ্গুলির আসল চেহারাটা। অশোক, অশোক ভাই, আমাকে কটা দিন সময় দাও, আমি কথা দিচ্ছি তোমার মেয়ে মুক্তাই আমার পুত্রবধূ হবে। বেশ, তাহলে তোমার ছেলেকে বোঝাও, ওকে বলো যে প্রেম তোমাদেরকে ভিখারি সাজাবে তাকে ভুলে যেতে, কেমন? মুক্তা, নাপি, না 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 না, চোখের জল মুছে ফেল মা, চোখের জল মুছে ফেল, আমি বলছি সাগরের সঙ্গে তোর বিয়ে হবে। সত্যি বলছো বাপি? সত্যি বলছি মা,
সত্যি বলছি, সাগর তোরই হবে মা, সাগর তোরই হবে। কি বলছেন আপনি? বলছি তুমি ফুল বিক্রি করো জানতাম, কিন্তু ফুল বিক্রি করতে করতে এরকম একজন ঝানু ব্যবসায়ী হয়ে উঠেছ, এটা আমার জানা ছিল না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি অস্বীকার করতে পারো যে আমার ধন সম্পত্তির লোভে তুমি তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লাগিয়ে দাওনি? আপনি ভুল করছেন, আপনার ছেলে নদীকে ভালোবাসে। ভালোবাসা? মা হয়ে মেয়েকে টোপ করে ব্যবসা ধান্দা করার নাম ভালোবাসা? লাহিড়ি সাহেব, আপনাকে আমি অনেকদিন ধরেই চিনি, আমার আমার মনে হতো আপনি একজন ভদ্রলোক, কিন্তু আজ বুঝতে পাচ্ছি দামি দামি পোশাক পরলেই ভদ্রলোক হওয়া যায় না। কেন? তোমার মতো একজন ছোট জাতের মেয়ে মালিনীর কাছ থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে না। তোমার মেয়েকে বলে দিও ভবিষ্যতে যেন আর আমার ছেলে সাগরের পেছনে না লাগে। আমাকে না বলে আপনার ছেলের পায়ে শাসনের শেকলটা পরিয়ে দিন। আগে নিজের ছেলেকে শাসন করতে শিখুন, তারপর আসবেন অন্যের মেয়েকে শাসন করতে। যান, চলে যান এখান থেকে। এই ঝড়ে আমরা দুজন আলাদা হয়ে যাব না তো? আমার ভীষণ ভয় করছে সাগর। কোনো ভয় নেই তোমার, যত বড়ই ঝড় উঠুক, যতই তুফান আসুক, তুমি আমার প্রেরণা, তোমার প্রেম আমার সাহস, সেই সাহস নিয়ে আমি সব ঝড় তুফানের মোকাবিলা করব। নদী, সাগর, নদীর সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলে তোর অনেক ক্ষতি করেছ, অনেক অপমান করেছ, কিন্তু আর নয়। মা, বাবা আপনাকে অপমান করেছে কেন? আমি নাকি নদীকে দিয়ে ভালোবাসার অভিনয় করিয়ে ওকে দিয়ে ব্যবসা করাচ্ছি। তোমার বাবার টাকাতে আমরা বড়লোক হতে চেয়েছি, নদী হয়তো তোমাকে ভালোবেসে ভুল করেছে, তাই সারাটা জীবন ওকে অনুতাপের আগুনে জ্বলতে হবে, আর এটাই হবে ওর ভালোবাসার ফুলের মাসুল। তুমি তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। ফিরে তো আমি একা যাব না, এই মুহূর্তে নদীকে নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, নদীকে আমি বিয়ে করব। নদীকে যে বিয়ে করবে কি আছে তোমার? তোমার বাবার টাকা ছাড়া পারবে আমার মেয়ের এক কৌটো সিঁদুর জোগাড় করে দিতে? পারবে ওর হাতে দুটো শাঁখা কিনে দিতে? পারবে ওর গলায় স্বামী সোহাগের মঙ্গলসূত্র কিনে দিতে? মা, তোমার দোহাই, তুমি চুপ করো। কেন চুপ করব? আমরা আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? আমাদের কি মান মর্যাদা থাকতে নেই? বেশ, আমি আপনাকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, নদীকে যদি আমি ভালোবাসতে পারি তাহলে আমি আমার যোগ্যতা দিয়ে নদীকে বিয়ে করে নিয়ে যাব, সবাইকে প্রমাণ করে দেব যে নদী শুধু শুধু সাগরের। সাগরকে ভালোবেসে অন্যায় করে থাকি তাহলে আমি অপরাধী। মা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে নেব, মাথা পেতে নেব। তোকে আর আমি কি শাস্তি দেব রে? নদী আর সাগরকে কি এক পাল্লায় ওজন করা যায়? আবেগের বসে মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরার যে স্বপ্ন তুই দেখছিস তা তুই কোনোদিনও পাবি না। সব হারানোর ব্যথায় সারাটা জীবন তোকে কেঁদে কেঁদে কাটাতে হবে, ব্যর্থতা আর হতাশায় তুই নিঃশেষ হয়ে যাবি, আর আমি আমি মা হয়ে তাই দেখব। হিসেব নিকেশ আর দেনা পাওনা দিয়ে ভালোবাসা হয় না মা। আর আর সাগর, সাগর আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারে না, যেতে পারে না মা, যেতে পারে না। এ তো মিথ্যে আশা মা, যে ছেলে আজও তার আজও তার বাবার উপর নির্ভর করে বেঁচে আছে সে কখনই তার বাবার বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করবে না মা।
কিন্তু কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মা, আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তাহলে সাগর সব কিছু করবে, প্রয়োজন হলে সে তার বাবাকেও ছেড়ে চলে আসবে মা, চলে আসবে। বাবা, নদীর মাকে তুমি কি বলেছ? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, নদীর মাকে তুমি অপমান করেছ। গরিবের আবার মান অপমান বলত? নদীর মাকে যা সত্যি তাই বলেছি। এত অহংকার তোমার, সামান্য এই অর্থ আর এই প্রাচুর্যের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে, তা আমার জানা ছিল না। বাবার সঙ্গে কথা বলতে গেলে ছেলেকে কিছু আদব কায়দা মেনে চলতে হয়, সেটা বলতে তুমি ভুলে গেছো। আমি তোমার ছেলে ঠিকই, কিন্তু আমি তোমার কেনা গোলাম নই যে তোমার অন্যায় আদেশ আমাকে মেনে নিতে হবে। নদীকে আমি ভালোবাসি। ভালোবাসা? তোমার এই প্রেম ভালোবাসা নামক যাত্রা থিয়েটারে কিছু সস্তা শব্দ তোমাকে অন্ধ করে দেয়নি? আমার কাছ থেকে হাতছানি দিয়ে বারবার তোমাকে নদীর কাছে টেনে নিয়ে যায়নি? এটা আমার অন্যায়টা কোথায়? তোমার অন্যায়টা এটাই যে তুমি আমাকে নিয়ে মুক্তার বাবার কাছে ব্যবসা করতে চাইছো। তোমার অন্যায়টা এটাই যে তুমি অশোক গাঙ্গুলির টাকার কাছে আমাকে গোলাম করতে চাইছো। তোমার অন্যায়টা এটাই যে তুমি আমাকে আমাকে বাজারে পণ্য মনে করতে চাইছো। তোমার প্রেম হচ্ছে অচল পয়সা, বাজারে যার কোনো মূল্য নেই। পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, প্রতিষ্ঠার প্রয়োজন আছে, সামাজিক মর্যাদার প্রয়োজন আছে। ধার করা টাকা, প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, এই কোনটারই আমার প্রয়োজন নেই। আমি আমি বাড়ি ছেড়ে চললাম সাগর। ও হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ করে দেব যে তোমার এই ধার করা অর্থ আর প্রাচুর্য ছাড়াও আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে সাগর। না, তোমার কোনো কথাই আমি আজ মানব না। তুমি যদি আমার জন্য তোমার ঘর ছেড়ে আসতে পারো তাহলে আমিও তোমার জন্য সব কিছু ছেড়ে চলে যাব। এ অসম্ভব। কেন অসম্ভব? তুমি কি চাও আমি স্বার্থপরের মধ্যে একা ঘরে বসে থাকবো আর তুমি একা কষ্ট করে যাবে? আমি সত্যি ভাগ্যবান, আমি জানতাম না যে নদী সাগরকে এত ভালোবাসে। সাগর, সাগর, আমি তোমার সঙ্গে যাব। না, তুই যেতে চাইলেও আমি মা হয়ে তোকে যেতে দিতে পারি না। সাগর, আমরা গরিব, তুমি ধনীর সন্তান, কেন তুমি খেয়ালের বসে আমার মেয়ের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইছো? সত্যি করে বলো তো, তুমি কি চাও? ভালোবাসার ঘর বাঁধতে চাই। ভালোবাসার যেমন দাবি আছে জীবনেরও তো চাহিদা আছে। তুমি আমার মেয়েকে নিয়ে উঠবে কোথায়? তাকে খাওয়াবে কি? আমরা ফুটপাতে থাকবো মা, একটা শুকনো রুটি দুজনে ভাগ করে খাবো। আবেগ দিয়ে জীবন চলে না নদী, বাস্তবের কঠিন আঘাতে আবেগের ওই রঙিন কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বাস্তব বড় কঠিন, বড় নিষ্ঠুর। সাগর, তুমি ফিরে যাও। যে ঘর থেকে একবার আমি বেরিয়ে এসেছি সেই ঘরে আর আমি ফিরে যাব না। আমিও মা হয়ে বলছি, আমার মেয়েকে রাতের অন্ধকারে তোমার সঙ্গে যেতে আমি কিছুতেই দেব না। তাহলে জীবনের চাহিদার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই মা? আমাদের এই পবিত্র ভালোবাসার কোনো মূল্য নেই। শোনো সাগর, যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন আমি নিজের হাতে আমার মেয়ে নদীকে তোমার হাতে তুলে দেব। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।